গানটা তো ভালোই চলছে। আর আজ ওয়ান্ডার বিনু এসছে ব্যান্ডেল চার্চের ঠিক পাশেই রেস্টুরেন্ট বারফি। ফাইনালি আজকে আমরা বরফিতে চলে এসেছি, বরফি রেস্টুরেন্টে ব্যান্ডেল চার্চের সামনে। এখানে আমরা মটন বিরিয়ানি আর একটা থালির অর্ডার করেছি। থালিটার নাম হচ্ছে কাঁসার থালি, কাঁসার থালি। আমরা মোটামুটি বরফিতে এসে একটা মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি আর একটা থালি নিয়ে নিয়েছি, তো বৈজ্ঞানিক থালি। এখানে জোরে জোরে কথা বলছি কারণ গান চলছে ব্যাকগ্রাউন্ডে, কপিরাইট খেয়ে যাবো, হয়ে যাবো গান শুরু। বলছি গানটা একটু স্লো বা অফ করে দেওয়া যাবে, কপিরাইট খেয়ে যাবো। যেখানেই যাই গানটা আস্তে করে দিতে বলি, নাহলে বন্ধ করে দিতে বলি। এর আগে অন্য রিসর্টে গেছিলাম, ওখানে গান চলছিল, ওখানে বন্ধ করে দিতে বলেছিলাম, বন্ধ করে দিয়েছিল। এখানে একটু চাপে ছিলাম বরফিতে, ভেবেছিলাম যে কী বলবে না বলবে, তো এখানে দেখলাম খুব সুন্দর কোঅপারেট করলো, স্লো করে দিয়েছে, এটা অফ করেনি, গানটা একটু স্লো করে দিয়েছে। তো এই থালিটার মধ্যে মোটামুটি বেসিক্যালি একটুখানি রাইস আছে আর একটু পোলাও আছে, দুটো মিক্স করে দেওয়া আছে। কোয়ান্টিটি মোটামুটি যা আছে একজনের জন্য এনাফ, অনেকটা আছে, অনেকটা। গুড গুড। আমি তো বিরিয়ানি খাচ্ছি কারণ আমি বিরিয়ানি লাভার, বিরিয়ানিটা আমি খাচ্ছি। আর ওসব রায়তা ফায়তা কী সব এসব খাচ্ছে, কাঁসার থালি এসব খাচ্ছে, বৈজ্ঞানিক থালি আমি জানি না। এরকম সাইজের একটা বেগুন ভাজা আছে, ভেজ ডাল আর নন ভেজ দুটোই পেয়ে যাবে, যেটা খুবই চুজ করতে পারবে। একা মেরে দিলি? হ্যাঁ, এখানে আমি ইয়ে করছি, তোরা মটন একা মেরে দিলি, তোরা চটন একা মেরে দিলি, এসব করছি। এখানে চিকেন আছে, নে না, ঠিক আছে। আবার করে বল, আবার করে। এখানে ডাল আছে, ডালটা ভেজ, এরকম সাইজের মোটামুটি দুটো, দু পিস মটন আছে। এর মধ্যে আবার একটা লঙ্কা দেওয়া আছে, লঙ্কাটা খুব সুন্দর ডিজাইন করা। পাবদা মাছের ঝাল ছিল এটা, পাবদা মাছের ঝালটা আমি এখন টেস্ট করে দেখবো। পাবদা মাছের ঝালটাকেও আমি একটা কথাই বলবো, পাবদা মাছের ঝালটার থেকে আমার এঁচোর চিংড়িটা বেশি বেটার লেগেছে। এঁচোর চিংড়ির কোনো মানে তুলনা হবে না। লাস্ট প্লেটে একটা বাটিতে করে রায়তা দিয়ে গেছে, এই রায়তাটা হাতে নেমে একটাই কথা বলবো, রায়তা ফেল গেয়া। খেজুর দিয়ে আমসত্ব দিয়ে অসাধারণ করেছে চাটনিটা, পরিষ্কার আলাদা এসছি। শেষ পাতে আমার কিন্তু চাটনিটা চাই, যেটা আমার ফেভারিট। এই রেস্টুরেন্টের নাম বরফি, তা বরফি পাবো না আমরা, বরফিটাই আমার ইচ্ছা, বরফিটা বেশ ভালোই লাগে। কাপড়টা বেশ মজমজে ছিল, চাটনিটা দিয়ে বেশ ভালো লাগলো। এর আগের দিন যখন আমরা ডানকুনি বইমেলা গেছিলাম, ওখানে দই বড়া খাইয়েছিল অসিদ্ধ আমাদের, ওখানে ওর ওটা মজমজেই লেগেছিল। আজকে ওর পাপড়টাও মজমজেই লাগছে, মজমজে যে কী মানে কোথায় মজমজে লাগে কিছু বুঝতে পারলাম না। দুজনকে অনেকটা একই রকম দেখতে লাগছে। হ্যাঁ।